नमस्कार, भूमि बार्ता निये चले एसेछि आमि ऐशी। आपनारा देखछेन भूमि 24x7। चोख राखबो विस्तारित खबरे। দক্ষিণ দিনাজপুর জেলায় রেশনের সাথে আধারের সংযোগ হয়েছে 80%, আর সদর শহর বালুরঘাটে হয়েছে মাত্র 72%, যার ফলে পিছিয়ে রয়েছে শহর। এখনও আধার সংযোগ না হওয়ায় বহু উপভোক্তারা রেশন তুলতে সমস্যায় পড়ছে, যার ফলে এবার রেশনের সাথে আধার সংযুক্তকরণের জন্য নির্বাচিত কাউন্সিলরদের ময়দানে নামাচ্ছে প্রশাসন। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে কাউন্সিলররা। একইভাবে যারা এখনও ভ্যাকসিন নেয়নি সেই বিষয়েও প্রচার চালাবেন তারা। বুধবার বালুরঘাটে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর ও রেশন ডিলারদের নিয়ে একটি বৈঠক করেন বালুরঘাট সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত। সেই বৈঠকে কাউন্সিলরদের এই নির্দেশই দিয়েছে প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানে সাপ্লাই প্রকল্প দুয়ারে রেশন, এই প্রকল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের জেলায় 72% আমাদের পৌরসভা এলাকায় 72% লোক কিন্তু হচ্ছে আপনার আধার লিঙ্ক এবং রেশন কার্ড আধার কার্ডের যে লিঙ্কটা এবং হচ্ছে আপনার রেশন সহ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, এই কাজটা সম্পূর্ণ হয়েছে। বাকি রয়েছে 28%। তো এই কাজটাকে করার জন্য আমাদের একটা পৌরসভাগতভাবে এসডিও সাহেব ছিলেন এবং ম্যাজিস্ট্রেট ছিলেন, সঙ্গে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ ছিলেন এবং সকল যে এমআর ডিলার তারা ছিল। এবার তাদের সঙ্গে আমরা যে একটা প্রশাসনিক বৈঠকটা করলাম, সেই বৈঠকের মধ্যে যেটা উঠে এলো, এই যে 28% যারা এখনও এই পর্যায়ে পৌঁছতে পারেনি তাদেরকে কীভাবে আনা যায়, এই জায়গাতে একটা গ্যাপ পিরিয়ড ছিল যেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রচারের ব্যাপারটা, সেটা আমি ওনাদেরকে তুলে ধরেছি, বলেছি যে আপনারা প্রচারে সেই জায়গাটাকে চালান, প্রচার অভিযানটাকে চালান এবং বালুরঘাট পৌরসভাগতভাবে যদি কোনো সেখানে সাহায্য বা সহযোগিতা মানে প্রশ্ন আসে বা আমাদের প্রয়োজন পড়ে অবশ্যই সেই ব্যাপারে তাদেরকে আমরা সহযোগিতা করবো এবং এই ব্যাপারটাকে সাকসেস করতে হবে। কারণ দেখুন, বেনিফিশিয়ারিরা মানে ডিপ্রাইভ হচ্ছে, বেনিফিশিয়ারিদেরকে তো তারা তো রেশনটা নিতে পারছে না, এটা ডিপ্রাইভ হচ্ছে। সঙ্গে আবার যারা এই যারা এমআর ডিলার রয়েছে তারাও কিন্তু সেই বেনিফিশিয়ারি যেহেতু ওই প্রোডাক্টটা পাচ্ছে না, তারপরে তারা তাদের কমিশনটাও পাচ্ছে না, একটা এই দুই ধরনের একটা জায়গা রয়েছে। তো এইটাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাওয়ারনেসের মাধ্যমে প্রচারের মাধ্যমে এটাকে আমাদেরকে কভার করতে হবে। বালুরঘাট পৌরসভার অন্তর্গত সবাই যাতে এই পর্যায়ের মধ্যে চলে আসে সেই ব্যাপারেই একটা প্রশিক্ষণ ছিল। বালুরঘাট পৌরসভার ইকেওয়াইসির ব্যাপারে যৌথ অর্থাৎ নবনির্বাচিত কাউন্সিলর সহ চেয়ারম্যান এবং আমাদের 16 জন ডিলারকে ডেকেছিলেন যে ইকেওয়াইসি যাতে আরও খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে করা যায়, কোনো মানুষ যেন ডিপ্রাইভ না হয় বিদেশ থেকে অর্থাৎ গণবন্টন ব্যবস্থা থেকে, সেই জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য আজকে একটা মিটিং ডেকেছিলেন। দক্ষিণ দিনাজপুর থেকে সুমন ভৌমিকের রিপোর্ট, ভূমি 24x7।